আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই তো সকালে প্রিয়কে নিয়ে স্কুলে গেলাম, রোজার মাসে স্কুল থেকে আর আসিনি, এতক্ষণ বসে থাকাটা খুব টাফ। তো মাঝে আমি বাজার করে নিছি, চিকেন ছিল ফ্রিজে মনে হয় দুইটা, তো ভাবলাম চিকেন নিতে হবে, তো একটা মুরগি নিলাম, তরমুজ নিলাম, মাছ নিলাম, শিং মাছ নিলাম, ওই যে তরমুজ নিলাম প্রিয়র জন্য, শিং মাছ এগুলো ফ্রিজে উঠে রাখছি, ফেলাই এসে কাটবে। প্রিয় তো কোনো পুষ্টি খায় না, তো মনে হলো বেড়াটা খেতে পারে, কলাটা একটু খায়, কিন্তু এমন গরম পুষছে প্রিয় তো একটার বেশি কলা খাবে না। তো সেদিন আমি ছয়টা কলা একসাথে আনছি, পাঁচটা কলাই নষ্ট হয়েছে, কারণ ঘরে আর কেউ খায় না, প্রিয় বাবা সে রাতে আমার ওই পুষ্টি আমার খাওয়া হয় না, পাঁচটা কলাই নষ্ট হয়েছে। তো এর চেয়ে কমে কি আর কেনা যায়, তো এই জন্য আজকে আর বিয়ানি নেই, পেয়ারা খেতে দিই আর নুডলসটা দিচ্ছি, আর তরমুজটা পরে কাটবো, কারণ ফ্রিজে রাখতে হবে, তরমুজটা পরে কাটবো, ফ্রিজে রাখতে হবে। তরমুজ সব বড় বড় ছিল, এটাই মোটামুটি একটু ছোট ওজনের ছিল, এটা মনে হয় কত 2 কেজির মতো, না 2 কেজি না 4 কেজির মতো, এটা একটা হয়ে আসছে। প্রিয় আগে ম্যাগির মাসালা ম্যাজিক মাসালা রাখিত, কিন্তু ওই যে ম্যাজিক গ্লাসটা বের হওয়ার পর ম্যাজিক গ্লাসটাই খায়, এটা একটু স্পাইসি, মানে দেখতেও কালারটাও ভালো আসে। সত্যি কথা বলে একটা একটু ঝাল না, অতটা ঝাল না, কিন্তু মানে ম্যাজিক মশলার চেয়ে বেশি ঝাল আর কি। ম্যাজিক মশলাটা তো সেদিন আসছি, খেতেই যাচ্ছে না। এটা হচ্ছে মাসালা ব্লাস্ট, পেয়ারও কেটে দিই, দেখি খাবে না তো কোনো টাই। সকালে অল্প একটু ভাত খেয়ে গেছিলো, অল্প একটু, প্রিয় সকালে কোনো কিছুই নাস্তা করতে চায় না, দেখা যায় সকালে পান্তা ভাত ছিল একটু, আমি ভাবলাম একটু খাওয়াই দিই ডাল দিয়ে, তো বুঝে নাই এটা পান্তা ভাত, নর্মাল পান্তা ভাত খায় না। মুরগিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, ক্লিন করাই আনছি, জাস্ট পিস করাটা বাকি, খালা এসে পিস করবে। কী রান্না করবো কী রান্না করবো, রোজ মানে প্রতিদিনের একই টেনশন, টেনশন আর ভালো লাগে না, এতটুকুই কাটি ও এতটুকুই খাবে না, বাকি অর্ধেকটা আমি আসার পরে দেরি হয়ে গেছে, মুরগি আনছি খালা, মুরগি কাটবে কাটবে আমার বাইব কালকে।